আজ মঙ্গলবার 24শে আশ্বিন 2022 সালের 11ই অক্টোবর। কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গ সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটি শুরুতেই আপনাদের জানাবো, এটি কিন্তু ইন জেনারেল ডেলি প্রেডিকশন মাত্র। যাদের চন্দ্র রাশি কন্যা অর্থাৎ যাদের মুন সাইন ভার্গ, এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে। আর যাদের কন্যা লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 4.5 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। সুতরাং দিনটি চড়াই উতরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হতে চলেছে। আজ আপনার কাছের কোনো মানুষ, পরিচিত কোনো ব্যক্তি আপনার সঙ্গে স্বার্থপর ব্যবহার করতে পারে, আপনাকে ঠকাতে পারে, আপনারা প্রতারিত হতে পারেন, যা আপনাদের মানসিক শান্তিকে বিঘ্নিত করবে। তবে পর সমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার, এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় যেন নেবেন না। হতাশা কিন্তু আপনাদের গ্রাস করতেই পারে। অর্থগতভাবে আয় ইনকাম বাড়লেও খরচ বাড়তে চলেছে। আজ বিজনেসম্যানদের আর্থিক লেনদেন বিনিয়োগ করার আগে গুরুজন বিশেষজ্ঞের কাছ থেকে পরামর্শ নিয়ে তবেই কিন্তু আপনাদের এগিয়ে যাওয়া উচিত। নতুন উদ্যোগ পরিকল্পনা বাস্তবায়নের জন্য দিনটি আপনাদের পক্ষে আছে, তবে কোনো প্রকার ঝুঁকি গ্রহণ করা থেকে আজ নিজেদেরকে বিরত রাখুন। অফিসে চাকরিজীবীদের দীর্ঘদিনের কঠোর কায়িক পরিশ্রমের কারণে আজ শুভ পরিণাম আপনারা পেতে পারেন। তবে অফিস থেকে বাড়িতে আসার পরই কিন্তু আপনার মনের পছন্দসই কাজ করে কাটাতে পারবেন। নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ যেন করবেন না। অফিসটি কিন্তু প্রেম বন্ধুত্ব শত্রুতা করবার জায়গা নয়, সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন, তা না হলে বসের কুনজরে পড়ে যেতে পারেন। আজ রাজনীতি বিদ্বেষ, সমাজে নামমান সম্মান প্রতিপত্তি বাড়তে চলেছে, তবে তার জন্য আপনাদের কঠোর কায়িক পরিশ্রম করতে হবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। আপনাদের সন্তান সন্ততি যদি থেকে থাকে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। অসৎসঙ্গে চলে যেতে পারে, মাদকাসক্ত হতে পারে, চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও কিন্তু বলে দিতে পারে। গৃহবধূরা গৃহের কর্ম সম্পূর্ণ করবার পরে নিজের মর্জিমাফিক ক্রিয়াকলাপ করুন, তা না হলে বাড়ির বয়োজ্যেষ্ঠদের কাছে বিরক্তির পাত্রী হতে পারেন। স্বামী স্ত্রী আজ অহেতুক মারাত্মক তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। প্রেমিক প্রেমিকা সতর্ক থাকুন, কেউ কিন্তু আপনাদের প্রেমের জীবনে আপনাদের সাথে ছলনা করতে পারে। আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদের বিরত রাখুন। তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে, সন্দেহবাতিক হলেই মারাত্মক ক্ষতি। আপনার একগুঁয়ে আচরণের কারণে বাড়ির লোকজনেদের কাছে কিন্তু আপনারা বিরক্তির পাত্রপাত্রী হতে পারেন। কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে নজর দেবেন, তা না হলে আপনার ঘনিষ্ঠ ব্যক্তিবর্গদের অনুভূতিতে আপনারা আঘাত আনতে পারেন। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে। আর যেহেতু মঙ্গলবার, তাই গ্রহদের সেনাপতি মঙ্গলদেবের বীজমন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রৌং শুভমায় নমঃ, এটি 108 বার জপ করে দিন শুরু করুন।